আজও মিছিল স্লোগানে উত্তাল গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। ক্লাস বর্জন করে তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, পরিবহন ব্যবস্থা চালু, অতিরিক্ত সেমিস্টার ও রিটেক ফি বাতিল সহ 31 দফা বাস্তবায়নের দাবিতে অনর শিক্ষার্থীরা। এর মাঝে সোমবার উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা। এরপর কোনো সুরাহা না হওয়ায় টানা কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে রিটেক ফি ধরা হয়েছে 20,000 টাকা, পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে রিটেক ফি 21,000 টাকা। আজ প্রায় 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা সেটার কোনো ইম্প্রুভমেন্ট বা কোনো ধরনের আমরা অগ্রগতি দেখিনি। মানসিক প্রেসার এবং পড়াশোনা থেকে ডিমোটিভেট হয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। প্রত্যেকটি দাবি যেন মেনে নেয় এরকম একটা জিনিস লিখিতভাবে নিয়েই আমরা এখান থেকে মাঠ ছাড়ব। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এদিকে বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে কয়েক দফায় শিক্ষার্থীদের মৌখিক আশ্বাস দেন উপাচার্য। প্রতিনিধিদের সাথে আলোচনার আশ্বাসও দেন তিনি। তোমাদের এক পৃষ্ঠে দাবি আছে, আমি তোমাদের ভিতর থেকে প্রতিনিধি নিয়ে কমিটি করে এই এক পৃষ্ঠের দাবি, প্রত্যেকটা দাবি কিভাবে যৌক্তিক উপায়ে বাস্তবায়ন করা যায়, যাতে আমাদের বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সঠিকভাবে করতে পারে, তা প্রত্যেকটা পদক্ষেপ দিব। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা ও ডিজিটাল দেশ গঠনের লক্ষ্যে 2018 সালে গাজীপুরের কালিয়াকুরে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। রাজীবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।